সারা দিচ্ছে না ভারতের চন্দ্রযান ৩। টানা ১৪ দিন ঘুমিয়ে থাকার পর চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে রোভার প্রজ্ঞান এবং ল্যান্ডার বিক্রমের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে ভারতের মহাকাশ সংস্থা। কিন্তু কোনো সারা শব্দ নেই চন্দ্রযান ৩-এর। কি ঘটছে সেখানে? ঘুম থেকে চন্দ্রযান ৩ উঠতে পারবে কি পারবে না, এটাই এখন হয়ে উঠেছে সবচেয়ে বড় প্রশ্ন। এখনও পর্যন্ত বিক্রম ও রোভার প্রজ্ঞানের কোনো সংকেত পাননি ইসরোর বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, চন্দ্রপৃষ্ঠে থাকা ল্যান্ডার ও রোভারের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনের আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তারা। কথা ছিল, চাঁদে যখন আবার সূর্য উঠবে তখন তাদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করা হবে। ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় সেই চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রথম চেষ্টায় সফল হয়নি ইসরো। সারা দেয়নি চন্দ্রযান ৩। চন্দ্রযান ৩ যে উদ্দেশ্য নিয়ে চাঁদে গিয়েছিল তা ইতোমধ্যেই সফল। যদি দ্বিতীয়বারের জন্য তাকে সক্রিয় করা যায় তাহলে আরও তথ্য হাতে আসতে পারে বিজ্ঞানীদের। মহাকাশ বিশেষজ্ঞরা বলছেন, গত একদিন ধরে সূর্যের আলোয় যে শক্তি ল্যান্ডার ও রোভারে সঞ্চিত হয়েছে তাতে প্রাথমিকভাবে যন্ত্রপাতিগুলো চালু হওয়ার কথা, কিন্তু সূর্যের আলোয় সেগুলো কী আচরণ করে সেটাই এখন দেখার বিষয়। সাধারণত চাঁদের একদিন পৃথিবীর ১৪ দিনের সমান। সাময়িকভাবে কাজ শেষ করার পর ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল অবতরণ যান বিক্রম এবং প্রজ্ঞানকে। চাঁদে সূর্য ওঠার পর আবার তাদের কাজ শুরু হবে, তাই তখন তাদের ঘুম ভাঙানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছিল ইসরো। গত ২ সেপ্টেম্বর চাঁদে রাত হওয়ার পর থেকে নিরাপদে পার্ক করে স্লিপ মোডে রাখা হয়েছিল তাদেরকে। ল্যান্ডার বিক্রমকে স্লিপ মোডে পাঠানোর আগে তার রিসিভারটিকে চালু রেখেছিল ইসরো, কিন্তু চাঁদে রাতের তাপমাত্রা হিমাঙ্কের ২০০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যায়। এই তীব্র শীত চন্দ্রযান ৩ সহ্য করতে পারবে কিনা তা নিয়েও ছিল সন্দেহ। ইসরোর বিজ্ঞানীরা জানান, চাঁদে রাত নামলে তাপমাত্রা অনেকটাই কমে যায়, এমনকি তাপমাত্রা -১২০ থেকে ২০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। তাদের আশঙ্কা, প্রচণ্ড ঠান্ডায় বিকল হয়ে যেতে পারে বিক্রম এবং প্রজ্ঞানের যন্ত্রাংশ, আর সেই আশঙ্কা থেকেই তাদের ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। অভিযান অনুযায়ী চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সূর্যের আলো ফিরে আসার সাথে সাথে ল্যান্ডার এবং রোভারের সৌর প্যানেলগুলো দ্রুত চার্জ হবে এবং ইসরো তাদের পুনরায় সক্রিয় করার চেষ্টা করবে। এরপর তাদের স্বাস্থ্য আর কাজ করার ক্ষমতা পরীক্ষা করবে। যদি ল্যান্ডার এবং রোভার সক্রিয় হয় তাহলে চাঁদের দক্ষিণ মেরুর কাছে চন্দ্রপৃষ্ঠের পরিস্থিতি নিয়ে আরও তথ্য সংগ্রহ করবে, আর সেটা হবে বিজ্ঞানীদের কাছে উপরি পাওনার মতো। এর আশাতেই অপেক্ষা করছে বিজ্ঞানীরা। সেই সাথে এত দ্রুত হার মানতেও নারাজ ইসরো। সংস্থাটি জানিয়েছে, যোগাযোগের চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। বিক্রম আর প্রজ্ঞানের সাড়া না পেলেও আপাতত হাল ছাড়ছে না তারা। ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে চন্দ্রযান ৩। সেই সাথে চাঁদের বুকে মহাকাশযান অবতরণে চতুর্থ দেশ হিসেবে নাম তুলে নিয়েছে ভারত।